বলতেছে সুফিদের মধ্যে কিভাবে শিরিক করে শুনেন, বলতেছে তারা কি করে, তারা উরুস করে। উরুস চিনেন তো? উরুস অর্থ কি বুঝেন কিনা? আরবিতে উরুস অর্থ হচ্ছে দুলা, বুঝছেন নি? দুলার অনুষ্ঠান, দুলা দুলা বুঝেন, দুলা বুঝেন তো? বিয়ে শাদী আছে না, আরিস বলা হয় পুরুষকে, আরুসা বলা হয় নারীকে, আর অনুষ্ঠানটার নাম হচ্ছে ওরস, বুঝছেন তো? বিয়ে শাদীর অনুষ্ঠানের নাম ওরস। এরা মনে করে এই লোক যে মারা গেছে আল্লাহর সাথে বিয়ে হয়েছে, আউযুবিল্লাহ। চিন্তা করে দেখেন ওরস পালন যারা করে তারা কত বড় নিকৃষ্ট শিরকের মধ্যে লিপ্ত রয়েছে। আপনি কি বুঝতে পারছেন কথাটা? এদের মধ্যে আরেক দল বলে বেসাল শরীফ, বেসাল শরীফ, বেসাল বুঝেন কিনা? বেসাল হচ্ছে মিলন, ওই যে হ্যাঁ আমাদের কুষ্টিয়ার একজনে গায়ে মিলন হবে কতদিনে, গান গায় না, বুঝছেন কিনা? ওই মিলন তারা চায়, স্বামী স্ত্রীর মিলনের মতো আল্লাহর সাথে তারা মিলে গেছে মনে করে, আউযুবিল্লাহ। এই জন্য তারা বেসাল শরীফ পালন করে। শিরকের আখড়া আপনি কত দেখাবো আপনাকে, শিরিক কত জায়গায় যে আছে তার হিসাব নাই। আর একটা তারা মনে করে হ্যাঁ খুশরুজ শরীফ, খুশরুজ আনন্দের দিন, আনন্দের দিন তারা পালন করে। কি জন্য? যে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়েছে, তিনি এখন ফানা ফিল্লা হইয়া বাঁকা বিল্লা হয়েছে। এই ব্যক্তি যে ব্যক্তি বর্মন বিশ্বাস করে সেই ব্যক্তি মুশরিক, কোনো সন্দেহ নাই। ফানা ফিল্লা বুঝেন কিনা? আল্লাহতে তিনি লীন হয়ে গেছেন, এটা হিন্দু ধর্মের একটা পরিভাষা, এটা হিন্দু ধর্মের পরিভাষা, বৌদ্ধদের পরিভাষা। এটাকে তারা বলে নির্বাণ তন্ত্র, নির্বাণ, নির্বাপিত হয়েছে, নিবে গেছে। এদের এটা আরেক নাম হচ্ছে মোক্ষলাভ, মোক্ষলাভ বলে। যে ব্যক্তি মনে করবে যে মানুষ বা অমুক অলি আল্লাহ আল্লাহর কাছে গিয়ে মিলে গেছে, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি মুশরিক। কারণ স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। আবার আরো অতিরিক্ত অনেক মনে করে তারা বাঁকা বিল্লা, কয় যে বাঁকা বিল্লা, এখন আল্লাহর সাথে তিনি মরে না, মরার পরে আল্লাহর উপরে এখন তার কি হচ্ছে, আরো অবশিষ্ট রয়ে গেছে, এখন তিনি আরো বেশি ক্ষমতার অধিকারী হয়েছেন, এখন তিনি ছেলে আরো বেশি দিতে পারবেন, আগে যদি এক ছেলে দিত এখন তো 100টা দিতে পারবেন, আউযুবিল্লাহ। এরকম বিশ্বাস তাদের রয়েছে। এর অর্থ হচ্ছে এরা শিরকের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত হয়ে আছে। বাঁকা বিল্লা যারা বলবে আল্লাহ অর্থ কি, তারা তারা হিন্দুদের একটা টার্ম আছে, এইটার নাম হচ্ছে, একটা হচ্ছে মোক্ষ লাভ বলে, একটা হচ্ছে নির্বাণ লাভ, একটা হচ্ছে মোক্ষ লাভ বলে। অর্থাৎ এখন তারা মোক্ষ লাভ করছে, সেখান থেকে সব জগৎ নিয়ন্ত্রণ করতেছে, দেখতেছে। তারা যারা মনে করে জগতের যা কিছু হয় পীর সাহেব ইচ্ছা করলে দেখতে পারে, পীর সাহেব ইচ্ছা করলে শুনতে পারে, এই জন্য তারা সকাল বিকাল পীর সাহেবের ডাকে, পীর সাহেবের জিকির করে। ইয়া গাউসুল আজম যে ব্যক্তি বলবে সেই ব্যক্তি মুশরিক ছাড়া কিছু নয়, অবশ্যই মুশরিক। গাও শব্দ কি বলেন তো? উদ্ধারকারী। গাও শব্দ কি? উদ্ধারকারী। উদ্ধার কে করে? আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারে? আল্লাহ ছাড়া কেউ কাউকে উদ্ধার করতে পারে না। দুনিয়ার বুকে সামনাসামনি উপস্থিত হলে উদ্ধার করতে পারে। আপনি গর্তে পড়ে গেছেন, আপনি বলতেন ও ভাই আমার উঠাও, এটা বলতে পারবেন না। উপস্থিত কেউ, উপস্থিত কেউ, মরা তার ক্ষমতার ভিতরে থাকলে, কিন্তু ক্ষমতার ভিতরে নাই, অনুপস্থিত, মরা, কেউ কাউকে উদ্ধার করতে পারে না। অথচ তারা, তাদের নিকট অনেক গাউস রয়েছে, যারা গাউস আছে মনে করে তারা মুশরিক, আল্লাহ ব্যতীত কোনো গাউস নেই। এরা কি মনে করে? পৃথিবীর চার কোনায় চারজন কুতুব আছে, বুঝছেন কিনা? চারজন কুতুব আছে, এর অধীনে আরো অনেক কুতুব আছে। আপনাদের এই শহরের নাম কি? রাজশাহী শহর। রাজশাহীতে একজন শহর কুতুব আছে, শহর কুতুবে রাজশাহী, রাজশাহী নিয়ন্ত্রণ করতেছে। শহর কুতুব গরম হলে রাজশাহীতে মানুষ গরম হয়ে যায়, শহর কুতুব নরম হলে রাজশাহীর মানুষ নরম হয়ে যায়, এটা তারা বিশ্বাস করে, বিশ্বাস করে না? এটা তারা বিশ্বাস করে, জিজ্ঞাসা করে। আমি নিজে এক হিসাব থেকে শুনছি, তিনি বলতেছে একদিন, উনি বলতেছে বাজারে গেলাম, যায় দেখি যে বাজারে মাছ মুলাইতে গেছি, বেটা গরম হয়ে গেছে, মুলাবেন না চলে যান। তখন বুঝলাম যে শহর কুতুব গরম হয়ে গেছে, বিষয় বলতেছে। আরেকদিন মুলামুলি করতে করতে শেষ পর্যন্ত গেছি, আমার কোনো ধমক টমক দেয় নাই, বুঝছি যে শহর কুতুব আজকাল নরম আছে, আউযুবিল্লাহ। ওদের নিকট জগৎ নিয়ন্ত্রণ করার জন্য স্পেশাল কিছু বাহিনী আছে, ওই বাহিনী জগৎ নিয়ন্ত্রণ করতেছে। এদের নাম দিছে ওতাদ, ওতাদা, আওতাদ বলে এদেরকে, আওতাদ। এদেরকে আবার বলে নোকাবা, এদেরকে আবার বলে নুজাবা। দেখবেন যে এরা যখনই দোয়া করে হুজুর এগুলি, তখন হাত তুলে দোয়া করে, আল্লাহ যা পড়েছি তার সব গাউস কুতুব, তারপরে গাউস কুতুব, এরপরে আরো যেগুলি আছে ওকাবা ওতাবা এগুলি দিয়ে দাও, আর আমি আর আমল করলাম, ওটা কেন দিতে হবে?
এগুলি কেউ নাই কিন্তু আসলে মানে ফালতু জিনিস পৃথিবীতে কোনো গাউস বলতে কিছু নাই এগুলি হচ্ছে তাদের ধারণা করা একটা জগৎ এটা হিন্দুদের থেকে নিছে হিন্দুদের নিকট জগৎ পরিচালনা করে 10 জন আছে হিন্দুদের এরা এইজন্য চিন্তা করে একে অপরের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত দেয় ওই আল্লাহ কোনো কিছু করে না তাদের আল্লাহ কোনো কিছু করে না তাদের হিন্দুদের নিকট 10 জন আছে এই 10 জনের চিন্তা করে জগতের সিদ্ধান্ত দেয় এদের থেকে মুসলিমরা এখন পর্যন্ত মুসলিম হতে পারে নাই নিয়ে নিছে কি যে ওলি আল্লাহ এখনো এরা সিদ্ধান্ত যেটা দেয় সেটাই জগতে হয় শুনেন না কয়দিন আগে একজন ওয়াজ করছে কি রকম অমুক হুজুরে তিনি রাতের বেলা কোথায় চলে যান তার খাদেম সাহেব খুঁজে পাচ্ছে না দেখছেন না শুনেন নাই এরপর একদিন দেখলেন যে কিরে কই যায় হুজুরে হুজুরও ধরতে গেছে হুজুর হাঁটতে গেছে পিছন থেকে হুজুর চলে যাচ্ছে ওদিকে দ্রুত হাঁটতে গেছে আটকে গেছে পর হুজুর আপনি তো চলে গেলেন আমি তো দেখি নাই বলছে আফ্রিকার জঙ্গলে আমাদের বৈঠক হয়েছিল জানো মিথ্যা কথা বলছে আফ্রিকার জঙ্গলও কিছু নাই ও জঙ্গলে যায় কেন আফ্রিকার জঙ্গলে যাবে কেন মানুষদের হেদায়তের জন্য কাজ করবে হুজুর সে আফ্রিকার জঙ্গলে ওই কুতুবের মিটিং করতে গেছিল এগুলি হচ্ছে জানোয়ার এবং সবচেয়ে নিকৃষ্টতম মুশরিক এই শিরিককারীগুলি মনে করবেন জগত মনে করতেছে তাদের খেলার সামগ্রী মনে করতেছে এই হুজুর এগুলি থেকে সাবধান থাকবেন আপনারা আল্লাহর ওয়াস্তে এদের কোনো কথা শুনবেন না এরা শিরিক করে মরে আছে এরা মুশরিক এরা জেনে শুনে শিরিক করতেছে আরেকজন বলতেছে যে অমুক হুজুরকে দেখা গেল সকালবেলায় তিনি তার কাপড় চোপড় ভিজে গেছে কাপড় চোপড় রোদে দিছে হুজুর আপনার কাপড় কেন রোদে দিলেন কালকে কুতুবুল আক্তাব আমাদেরকে অর্ডার করেছিল কি অর্ডার করেছিল কুতুবুল আক্তাব অর্ডার করছে হাজিদের জাহাজটা চরে আটকে গেছে তোমরা যাই এটা এখন সরাই দাও বুঝছেন তো হাজিদের জাহাজ চরে আটকে গেছে এখন কুতুবুল আক্তাবের অর্ডার হয়েছে যে কুতুবুরা যায় এটা ঠেলা দিবে এখন বিমানের কেমনে ঠেলাবে এটা একটু জিজ্ঞাসা করা উচিত কি বলেন বিমান দেরি দিলে হচ্ছে কুতুবুল আক্তাবরা খবর দেওয়া দরকার যে আপনি এই বিমানটা উঠে দেন কষ্ট করে নাউজুবিল্লাহ মিন জালিম এর অর্থ হচ্ছে যেটা আপনি দেখেন নাই আপনার নামে মিথ্যাচার করা হচ্ছে ওটা সত্য নয় ওই জাতীয় কোনো কিছু কাজ হচ্ছে না ওই কুতুবুল আক্তাব বলতে কেউ নাই কুতুব বলতে কেউ নাই গাউস বলতে কেউ নাই এগুলি যারা বলে তারা শিরকে লিপ্ত রয়েছে এদের থেকে দূরে থাকবেন কেউ যদি এরকম বিশ্বাস করে আপনার ঘরের ভিতরে এদেরকে দূরে সরিয়ে দেবে তোমার ইমান এখনো আসে নাই তুমি ইমানদার হতে পারো নাই তুমি এখনো হিন্দু রয়ে গেছো কারণ হিন্দুদের নিকট আকাশে বেশ কিছু এরকম আছে যারা পরিবর্তন করে দেয় ভাগ্য লেখে পরিবর্তন করে দেয় যারা লেখনার বসন নির্ধারণ করে যারা বসন নির্ধারণ করে অমুকের তাকদীর নির্ধারণ করে তারা মনে করে এরা হচ্ছে মুশরিক কোনো সন্দেহ নাই আল্লাহ ছাড়া কেউ আপনার ভালো বা মন্দ কিছু করতে পারে না